আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আজকে ভিডিওটি হবে কিভাবে আমরা একটি কম্বার মেশিনের প্রোডাকশন খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। ধরেন আপনি কোনো মেশিনের ডেলিভারি স্পিড জানেন। ধরেন আমি ডেলিভারি স্পিড 230 মিটার পার মিনিট জানেন, তারপর উক্ত মেশিনটির এফিসিয়েন্সি জানেন 85%। 100 যদি আমি 85 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব 0.85। তারপর উক্ত মেশিনটির স্লাইভার হ্যাং আছে 0.131। এখন যদি আপনাকে বলা হয় এই মেশিনটির পার শিফটে কত প্রোডাকশন হয় সেটি আপনি ক্যালকুলেশন করবেন। তো পার শিফট প্রোডাকশন ক্যালকুলেশন করার জন্য আমরা একটি ফর্মুলা ফলো করব। পার শিফট প্রোডাকশন, তো পার শিফট প্রোডাকশন ক্যালকুলেশন করার জন্য আমরা এই ফর্মুলাটি ফলো করব। তো প্রথমে আমরা বসিয়ে নিব, আমরা যেহেতু 8 ঘন্টার প্রোডাকশন বের করবো, আমরা জানি 1 শিফট সমান 8 ঘন্টা, আর 1 ঘন্টা সমান 60 মিনিট। এখানে আমরা দিব ডেলিভারি স্পিড ইনটু দিয়ে দিব আমরা 1.0936। এখানে আপনারা দেখেন আমাদের ডেলিভারি স্পিডটি এখানে ছিল মিটারে, তাই আমি মিটারকে গজে কনভার্ট করার জন্য 1.0936 দিয়েছি। তারপর আমরা দিব এফিসিয়েন্সি, নিচে আমরা 840, আমরা জানি 1 হ্যাং সমান 840 গজ। তারপর আমরা দিব 2.204 পাউন্ড দিব, কারণ হলো আমরা গজকে কেজিতে কনভার্ট করব, তাই আমরা এখানে 2.204 দিয়ে আমরা ভাগ করে এই পাউন্ডকে আমরা কেজিতে কনভার্ট করব। তারপর আমরা দিয়ে দেবো স্লাইভার হ্যাং। তো সবকিছু এখন আমি বসিয়ে দেই, 8 × 60 × 230 মিটার পার মিনিট ইন্টু 1.0936 ইন্টু এফিসিয়েন্সি 0.85। নিচে আমরা দিয়ে দেবো 840 ইন্টু 2.204 ইন্টু স্লাইভার হ্যাং, আমাদের স্লাইভার হ্যাং ছিল 0.131। এখন আমি যদি পুরা ম্যাটটা ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাব 423 কেজি পার শিফট, অর্থাৎ 8 ঘন্টায় আমি পেয়ে যাব 423 কেজি প্রোডাকশন। তখন ধরা আপনারা এভাবে খুব সহজেই একটি কম্বার মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন করতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ।